আর শুরুতে যেদিকে আমরা নজর রাখবো অবশ্যই 21শে জুলাইয়ের দিকে, তার কারণ অবশ্যই ভীষণভাবে প্রাসঙ্গিক এই 21শে জুলাই। এবং প্রত্যেক বছরই 21শে জুলাইকে কেন্দ্র করে একেবারে বলা যায় যে উৎসবের চেহারা নেয় গোটা ধর্মতলা চত্বর। একেবারেই মেসোমা 1993 সালের সেই 13 জন শহীদ সচিত্র পরিচয়পত্র, তার দাবিতে যে আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে ধর্মতলায় 13 জনের প্রাণ চলে যায়, তার স্মৃতিকে বহন করে আজ 21শে জুলাই এক অন্য মাত্রায় গিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র শহীদ স্মরণ নয়, খুব স্বাভাবিকভাবেই যে ছবি দেখা যাচ্ছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, রাজনৈতিক বার্তা, দলবদল থেকে শুরু করে নানা আয়োজন 21শে জুলাইকে কেন্দ্র করে এখন আর শহীদ স্মরণের সমাবেশ নয়। তৃণমূল কংগ্রেসের এই আয়োজন তাদের বার্ষিক উদযাপনের পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেখানে ভিন রাজ্যের বিভিন্ন নেতারাও সামিল হন। আজ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। তাই 21শে জুলাই শুধু আর শহীদ স্মরণের মধ্যে নেই, 21শে জুলাই এক অন্য বর্ণময় চিত্র তাকে সামনে রেখে ফুটে ওঠে প্রতিবার। একেবারে একেবারেই অভির, তুমি যেরকমটা বললে পুলিশের গুলিতে যে 13 জনের মৃত্যু হয়েছিল সেই বিষয়টাকে উদ্দেশ্য করেই এই যে বলা হয় যে তৃণমূলের শহীদ দিবস, সেই শহীদ দিবস আজ কোথাও গিয়ে একটা উৎসবে পরিণত হচ্ছে, তার কারণ যে ছবি আমরা প্রত্যেকটা বছর দেখতে পাই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন, ভিড় জমান। এবং শুধুমাত্র আজ নয়, গতকাল রাত থেকে 2-3 দিন আগে থেকে বহু মানুষ বহু জেলা থেকে দূর দূরান্ত থেকে তারা এসে আশ্রয় নেন। মূলত উত্তরবঙ্গ থেকে দূর দূরান্তের জেলা থেকে তারা গত 2 দিন আগে থেকেই আসা শুরু করেছেন। আর আজ সকালে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সমাবেশ ধর্মতলার মঞ্চে। মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতৃত্ব, অখিলেশ যাদব আসছেন আমন্ত্রণে। অতীতেও আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চে বিভিন্ন দলের নেতৃত্ব তারা হাজির হয়েছেন, দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদানের ছবি আজকের দিনে বিশেষ প্রাসঙ্গিক। সেখান থেকে দাঁড়িয়ে আজ সকাল থেকেই ধর্মতলা চত্বরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশে 21শে জুলাইয়ের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা, আবেগ এবং স্লোগান একই সঙ্গে চোখে পড়ছে। আমরা সকাল 6টার পর থেকেই নজর রাখছি। আর এই মুহূর্তে সরাসরি আরও একবার চলে যাই মাসুমা, হীরক বোস সরাসরি রয়েছেন। হীরক, ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে গিয়েছে, হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, ইতিমধ্যেই ধর্মতলা চত্বর সেখানে গমগম করছে। সব মিলিয়ে 2024-এর 21শে জুলাইয়ে 30 বছর পার করে, 3 দশক পার করে তৃণমূলের শহীদ স্মরণে এই সমাবেশ আজকে ঠিক কতটা আরও বেশি বর্ণময়, কতটা আরও বেশি অন্য ছবি সামনে নিয়ে আসছে। একদমই দেখো, যত বেলা গড়াচ্ছে, অর্থাৎ সকাল 6টায় যে চিত্রটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন বাজে সকাল 7টা, ভিড় কিন্তু বাড়ছে। অর্থাৎ বেলা যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের ঢল নামছে কার্যত এই ধর্মতলা চত্বরে। লিসন দেখাবে ঠিক এই মুহূর্তে মঞ্চের সামনেটা দেখো, আস্তে আস্তে কিন্তু মঞ্চের সামনের অংশটা কার্যত মানুষজন কিন্তু ঢেকে যাচ্ছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এই যে নির্বাচন, এই যে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যায় জয় এবং তারপরে কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে কিন্তু 2026-এর নির্বাচনের আগে এই যে সমাবেশ, সেখান থেকে কী পথ নির্দেশ দেওয়া হয় তার জন্য কিন্তু মুখিয়ে আছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর সেই কারণে কিন্তু প্রচুর মানুষজন একে একে কিন্তু জেলা থেকে, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এই মুহূর্তে এসে কিন্তু জড়ো হয়েছেন এই শহীদ মঞ্চে ধর্মতলায়। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানটায়। কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি স্যার। আচ্ছা, আজ কি করবো, কি শুনতে এসেছেন? আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় তার বক্তব্য শুনতে এসেছি এবং আমরা ওনাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। এবং সেই সুদূর বাঁকুড়া থেকে আমরা প্রত্যেকে কাল, আগামী 2 দিন আগে থেকে আমরা এসে এখানে আছি। আমি এবং আমার সাথে প্রায় 200 জনের মতো এসছে। আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকেই এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার ভালোবাসা এবং তার আমরা যে সকল আমাদের উন্নয়ন হচ্ছে সেই সকল উন্নয়ন দেখে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী, বিভিন্ন রকম প্রকল্প। এবং আমি নিজে একজন মেম্বার আমাদের বাঁকুড়ার, আমি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তার ভালোবাসার টানে এবং তার জন্যই কিন্তু আমাদের এই 21শে জুলাই সভাতে, 21শের মঞ্চে আসা। 2026-এর নির্বাচনের আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, দলনেত্রী কী নির্দেশ দেন, সেটার জন্য কি মুখিয়ে রয়েছেন? আমাদের যে যার জন্য আসা এখানে, সেটা আমরা একটু শুনতে চাই দিদির মুখ থেকে, যে আমাদের রাজ্য জুড়ে যে দোকান ফুটপাত যেটা উচ্ছেদের একটা উনি করছেন, সেই উচ্ছেদের আমাদের কী বিকল্প ব্যবস্থা করে, সেটার জন্য আমাদের বেশি আশা।
কোথা থেকে আসছে? হ্যাঁ, আমরা আমি আসছি বোলপুর থেকে। বোলপুর তারাপীঠ প্রচুর প্রচুর পরিমাণে উচ্ছেদ হয়েছে, সেই উচ্ছেদের বিকল্প ব্যবস্থা দিদি করবেন আমাদের। একেবারে স্পষ্ট জানতে চাইবো, এনারা সক্রিয় তৃণমূল কর্মী না মূলত এনারা হকারি করেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সরাসরি সরার জন্য এসছেন হকাররা সরাসরি ধর্মতলার মঞ্চে। আপনি আপনারও কি দোকানের উচ্ছেদ হয়েছে বা আপনার সঙ্গে আপনার দোকান উচ্ছেদ হয়েছে? হ্যাঁ, আমার দোকান উচ্ছেদ হয়েছে, আমাদের প্রান্তিক উচ্ছেদ হয়েছে, আমাদের বোলপুর সমস্ত জায়গায় উচ্ছেদ হয়েছে। তবে আমাদের আশা দিদি আমাদের জন্য, আপনারা সক্রিয় তৃণমূল, সক্রিয় তৃণমূল কর্মী আমরা চাইছেন তাহলে এইভাবে আপনাদের তো যখন উচ্ছেদ হলো তারপরে তো মানে একেবারে রুজি রুটির পেটের টান পড়লো, এখানটায় দাঁড়িয়ে একুশের মঞ্চ থেকে কি চাইছেন? এই যে উচ্ছেদের পর উচ্ছেদ হচ্ছে, সেখান থেকে দলনেত্রীর কাছ থেকে কি চাইছেন, কি বার্তা চাইছেন? আমাদের জল চাই, বাথরুম চাই এবং সুন্দর ব্যবস্থার দোকান চাই। এই জন্যই দিদি আমাদের, যাতে আমাদের মশাতে না খেতে হয়, ড্রেনের ওপরে দোকানদারি না করতে হয়, তার জন্য দিদি আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন। তাই এই চিন্তা ভাবনার জন্যই দিদি এই ভাঙা এবং আমাদের একটা ভালো জায়গা করতে চাইছে। একদমই। আপনি কোথা থেকে এসেছেন? বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আপনারও কি দোকান? আমারও দোকান উচ্ছেদ হয়েছে, অ্যাকচুয়াল দোকান উচ্ছেদ হয়েছে দিদি, নিশ্চয় ভালোর জন্যই করেছেন আমাদের। আপনারা কি পুনর্বাসন চাইছেন? আমরা পুনর্বাসন করার আশাতেই এসেছি, দিদির মুখ থেকে কিছু শুনতে চাইছিলাম। দিদি নিশ্চয় আমাদের পুনর্বাসন দেবেন, সেই আশায় আমরা আশা বেঁধে আছি। আপনারও কি? আমরা আছি ইসলামপুর থেকে, উত্তরবঙ্গ। দিদির উন্নয়নের জন্য আমরা আছি, আরো যদি উন্নয়ন হয় আরো ভালো। আরো কি দোকান ভাঙা গেছে? হ্যাঁ, আপনারও কি দোকান ছিল ভাঙা গেছে? না না না, আমার ধরনে আমার গ্রামে তৃণমূল কর্মী, তৃণমূল কর্মী আমরা। দিদির উন্নয়ন দেখে আমরা সব জায়গায় যাই, আরও যদি উন্নয়ন বাড়ে আরও ভালো হবে মানুষের, এখন আমরা জোর সরকারের পক্ষে আছি একদমই। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই আশায় কিন্তু মানুষজন এসছেন, প্রচুর মানুষ এসছেন। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে কি বলেন, অর্থাৎ ২৬ নির্বাচনের আগে কি পথ নির্দেশ দেওয়া হয় সেটা যেরকম আছে, পাশাপাশি যেভাবে একের পর এক উচ্ছেদ হয়েছে, সেই উচ্ছেদ যে সমস্ত মানুষের রয়েছে তার মধ্যে কিন্তু অনেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাও রয়েছেন, তারাও কিন্তু আশায় এসছেন, বুক বেঁধে এসছেন যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পুনর্বাসনের কোনো যদি বার্তা তাদের জন্য থাকে, সেই আশায় কিন্তু প্রচুর মানুষজন এসছেন। কি বলবেন? জয় বাংলা, জয় বাংলা। একদমই। আমাদের যে উচ্ছেদ হয়েছে, আমরা চাইবো যে কলকাতায় শহরবাসী যারা খেটে খাওয়া মানুষ দিদি তাদের কথা ভাবে, কারণ তারা দীর্ঘদিন ধরে আমাদের ফুটপাতে আছে এবং অনেকে তারা বাইরে থেকে এসে ওটাই তাদের বসস্থান হয়েছে। আমরা চাইবো যাতে করে দিদি ওদের জন্য একটু কিছু ব্যবস্থা করে, এটুকুই আমরা। তুমি কিন্তু কোথা থেকে আসছেন বলুন? আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদ। আজকে কি কারণে এসেছেন, কি শুনতে চাইছেন? আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটাই শুনতে চাইবো, আমাদের সারা পশ্চিমবাংলার জন্য যিনি প্রতি বছরের নাই, প্রতি বছরে একটা করে আমাদের আমাদের প্রকল্প আমাদেরকে প্রকাশিত করেছেন, আজকে আমরা সেটাই তাকিয়ে দেখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নতুনভাবে কি প্রকল্প তিনি দিচ্ছেন। আর তার পাশে এবার বলবো যে আমাদের 2026 নির্বাচন, সেই 26 নির্বাচনকে লক্ষ্য করে আমাদের আজকে এই শহীদ দিবসে আমরা এখানে সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি, লক্ষ লক্ষ মানুষ। কী আশা করছেন এখানটায় আজকে? মুখ্যমন্ত্রী তো বার্তা দেবে, কী কী আশা রাখছেন যে কী জিনিসগুলো দরকার এখন? আমরা চাইছি যদি কিছু নতুন প্রকল্প চালু করে তার জন্য গরিব পাশে দুঃখিত, তাহলে মানুষ খেটে খাওয়া মানুষের উপকার হয়, এটাই আমরা চাইছি। জয় বাংলা। একদমই। কিন্তু প্রচুর মানুষজন রয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন লিসনকে, এই মুহূর্তে কিন্তু মঞ্চ প্রস্তুতির কাজ চলছে যেরকম, ঠিক সেরকমই কিন্তু একে একে প্রচুর মানুষজন কিন্তু এখানটায় রয়েছেন এবং এখান থেকে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু দেখাবো ঠিক উল্টো দিকে ধর্মতলা চত্বর, সেই চত্বরে কিন্তু প্রচুর মানুষজন এখানটায় রয়েছে এবং আরও কিন্তু প্রচুর মানুষজন দলে দলে আসছে কার্যত। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, এখানটায় রয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? বড়া, বড়া 66 নম্বর বড়া থেকে। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী দলনেত্রীর বার্তা তার সেটা শোনার জন্য তো আগ্রহে রয়েছেন, 26 নির্বাচন আছে, কি কি মূলত চাইছেন যে যেগুলো শুনলে পরে
আগামী দিনে চলতে সাহায্য হবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাকে রেখে আমাদের যে 26 নির্বাচন আছে, সেই নির্বাচনে প্রত্যেকটা বুথকে জয়ী হবে এবং আমাদের মমতা নেতৃত্বের একেবারে হিরক এই উন্নয়নের ধারা ধারাবাহিক ছবি। 21 জুলাই মানেই তৃণমূল কর্মীদের সকাল সকাল আসা যাওয়া, এভাবেই চলে আসছে বছরের পর বছর, এবং সেখান থেকে এবার নতুন কি দেখা যায় নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ হিরককে। তবে মাসুমা, শুধুমাত্র ধর্মতলা শহীদ সমাবেশের মঞ্চ চত্বর নয়, ইতিমধ্যেই দূর দূরান্ত জেলা থেকে কর্মী সমর্থকরা, তারা কেউ মিছিল করে কেউ ট্রেনে বাসে আসা শুরু করে দিয়েছে। মাসুমা, আমরা একটু সেদিকে চোখ রাখি। দুটো জায়গা, একদিকে হাওড়া স্টেশন, অন্যদিকে শিয়ালদা স্টেশন, বহু জেলার মানুষ তারা কিন্তু এই দুটো জায়গার মাধ্যমেই আসে। একদিকে শিয়ালদা দিয়ে, অন্যদিকে হাওড়া দিয়ে, বাসে হোক, ট্রেনে হোক বা বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা এই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। আজ কি ছবি, একদিকে হাওড়া, অন্যদিকে শিয়ালদার। হাওড়া থেকে দেবকুমার রয়েছে আমাদের সঙ্গে, অন্যদিকে শিয়ালদা থেকে অভিরূপা হাজরা রয়েছে। একটু প্রথমেই শিয়ালদার দিকে আমরা নজর রাখি, তার কারণ শিয়ালদা থেকে ধর্মতলার দূরত্ব খুব একটা বেশি নয় এবং শিয়ালদার মারফত বেশ কিছু মানুষ, এই তৃণমূল কর্মী সমর্থক যারা, তারা এসে পৌঁছান প্রত্যেক বছর। তবে অভিরূপা, একটা বিষয়ে জানতে চাইবো, একদিকেই ধর্মতলা চত্বরে শহীদ দিবস, সেক্ষেত্রে বহু মানুষ তারা আসছেন, আসতে শুরু করে দিয়েছেন এই শিয়ালদা মারফত, অন্যদিকে রাস্তাঘাটে যানজটের সমস্যা বা দুর্ভোগের ছবি কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? উত্তরবঙ্গ থেকে প্রচুর ট্রেন এই স্টেশনে এসে উপস্থিত হয় এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষজন তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। সকালের যে ট্রেনগুলো রয়েছে সেখানে মানুষজন এসে পৌঁছেছেন, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আমি একটু কথা বলবো। এবং তার থেকেও বড় বিষয় যে এখানে প্রথমত বৃষ্টি, দ্বিতীয়ত এখান থেকে নিয়ে যাওয়া 21 জুলাই মঞ্চ পর্যন্ত কি কি ব্যবস্থা হচ্ছে সবটাই কথা বলবো। দাদা, প্রথমে ক্যালকাটা নিউজে আপনাকে কি কি ব্যবস্থা আপনারা করেছেন? 18 তারিখ থেকে ব্যবস্থা আছে, 18 থেকে 18, 19, 20 অসংখ্য মানুষ এসছেন, তারা আমাদের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এখন সকালবেলা থেকে সমস্ত ক্যাম্প থেকেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যারা সকালবেলা আসছেন, যারা আসছেন তারাও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা খাবারের ব্যবস্থা করেছি, খাবার খাচ্ছেন আর পায়ে পায়ে ধর্মতলাতে যাচ্ছেন আমাদের নেত্রীর বার্তা শোনার অপেক্ষা। এবারের মানে এই বছর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা কি বার্তা শুনতে চাইছেন বা কি কোন দিকে তিনি আলোকপাত করবেন বলে আপনি অনুরোধ করছি? উনি বলতে পারবেন কোন দিকে আলোকপাত করবেন, আমরা শুনবো। সারা বছর ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যারা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখিয়ে থাকি, 21 জুলাই আমাদের মাননীয় আমাদের প্রিয় নেত্রী কি বার্তা দেবেন, তার অপেক্ষায় সারা বাংলার যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা অপেক্ষায় থাকে। এখনো পর্যন্ত কটা ট্রেন উত্তরবঙ্গ থেকে সকাল থেকে? সব ট্রেনই প্রায় চলে এসেছে, কাঞ্চন কন্যাখালী বাকি আছে, শুধু তার অপেক্ষায় আমরা আছি। এরপর উত্তর 24 পরগনা নদিয়া থেকেও আসবেন, নেতৃবৃন্দ এসে পৌঁছবেন, ওখানকার মানুষ অসংখ্য মানুষ আসবে, প্রতি বছরই আসবে। বনগার, লক্ষ্মীকান্তপুর এদিক থেকেও তো প্রচুর মানুষ আসবে, বিশেষ করে উত্তর 24 পরগনার এরা আছে আর নদিয়া থেকেও আসে, আর দক্ষিণ 24 পরগনার লোকরা ওরা ডাইরেক্ট চলে যায়। ওখানকারও আশেপাশে যারা আছে বাড়িপুর টাড়িপুর তারাও এইদিকে চলে আসে। এটা সারতে সারতে কতক্ষণ লাগবে কি মনে হয় মিছিলটা? চলতে থাকবে, আজকে রাত 12টা অবধি চলবে, যতক্ষণ পর্যন্ত শেষ ট্রেন না যাবে। নেত্রী বক্তব্য শুনবেন, তারপর এরা স্টেশনে আসবেন। আমাদের যতক্ষণ পর্যন্ত সবাই ট্রেনে না উঠছেন ততক্ষণ পর্যন্ত আমাদের ডিউটি চলবে একেবারেই। এবং অভিরূপা, আপাতত তোমায় ধন্যবাদ। এবং শিয়ালদহ চত্বরের প্রতিবার নেতৃত্বের একটা বড় অংশ তারা শিয়ালদহ স্টেশন চত্বরে থেকে তদারকি করেন, সেদিকে আমাদের নজর থাকে। অন্যদিকে হাওড়া স্টেশন, যেখানে দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন, তাতে করে হাজার হাজার কর্মী সমর্থক তারা এসে পৌঁছন হাওড়ায় এবং সেখান থেকে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে আসেন মিছিল করে। আমরা সরাসরি একবার চলে যাই দেবকুমারের কাছে। দেবকুমার, এখনও পর্যন্ত সকাল প্রায় 7:30, এখনও পর্যন্ত কর্মী সমর্থকদের আসার ভিড় প্রবণতা কতটা লক্ষ্য করা গেল হাওড়ায়? একদমই কোনো কিছু জানি না কি আমি
দাঁড়িয়ে আছি একদম পুরো হাওড়া স্টেশনের যে ওল্ড কমপ্লেক্স, সেই ওল্ড কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে যেখান থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ট্রেনে করে আসছেন এবং এখান থেকে হেঁটে তারা সোজা পায়ে হেঁটে কেউ লঞ্চে করে বা কেউ হাওড়া ব্রিজ হয়ে পায়ে হেঁটে যে কলকাতা যে শহীদ মঞ্চ করা হয়েছে সেই শহীদ মঞ্চ উদ্দেশ্যে রওনা দেবেন। তবে দেখতে পাচ্ছি সকাল থেকে বহু কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন এবং তারা এখান থেকে মিছিল করে গির্জার মতো পায়ে হেঁটে শহীদ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি সেই ছবি দেখাতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে হাওড়া স্টেশন যে ওল্ড কমপ্লেক্স, এখান থেকে কর্মী সমর্থকরা মিছিল করে আসবেন এবং এখান থেকে মিছিল করে তারা কলকাতার যে রাস্তা যে সেই মানে শহীদ মঞ্চে সেই শহীদ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবে দেবে। হাওড়া স্টেশনে যে উল্টো দিকে যে অভ্যন্তরণা মঞ্চ করা হয়েছে সেই অভ্যন্তরণা মঞ্চে এখানকার রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা, তারা তাদেরকে পুরোটাই গাইড করা হয়েছে যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয়, এমনকি সরকারি বাসেরও ব্যবস্থা করা হয়েছে যাতে সরকারি বাসে করে তাদেরকে যে শহীদ মঞ্চ সেই শহীদ মঞ্চ উদ্দেশ্যে তাদেরকে ঠিকমতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে লঞ্চের যে ইতিমধ্যে লঞ্চ পরিষেবা চালু করে দেওয়া হয়েছে, সেখান থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা এই লঞ্চে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি হাওড়ার যেসব তৃণমূল কর্মী সমর্থকরা যারা গতকাল রাত থেকে আজও পর্যন্ত এসছেন তাদেরকে হাওড়া সার্কিয়া স্যামগার্ডেন ব্যবস্থা করা হয়েছে এবং তারা ওইখান থেকে তারা খাওয়া দাওয়া খেয়ে ঠিক 11টা থাকার এক বিশাল মিছিল করে হাওড়া ব্রিজের উপর দিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে দেবকুমার যেমন তুলে ধরছেন, এবং যদিও আজ 21শে জুলাই রবিবার, রবিবাসরীয় সকালে অফিস যাত্রীদের সেই ভিড়ের পরিমাণটা অনেকটাই কম, বেসরকারি প্রতিষ্ঠান কোনো কোনো ক্ষেত্রে খোলা থাকলেও মোটের ওপরে নিত্যযাত্রীদের ভিড়টা অনেকটা কম আজ, তাই হয়তো রবিবার যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের খানিকটা কম বিপত্তির মধ্যে পড়তে হবে। দেবকুমার যেমন তুলে ধরছেন হাওড়া থেকে, একই সঙ্গে অভিরূপা সরাসরি ছিলেন শিয়ালদা থেকে, দেবকুমারকে ধন্যবাদ জানাবো। আর আমরা মাসুমা নজর রাখছি যে আজ 21শে জুলাই শহীদ স্মরণে সমাবেশ, এবং একটি ছবি দেখে মনে পড়ছিল মাসুমা শিয়ালদা ও হাওড়ায় সেখানে নেতৃত্বের একটা বড় অংশ তারা দায়িত্বে থাকেন, কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা আসবেন, তাদেরকে সরাসরি শিয়ালদা বা হাওড়া থেকে মিছিলে করে বা অনেক সময় হাওড়ায় বাসের ব্যবস্থা থাকে ধর্মতলা চত্বরে নিয়ে আসার দায়িত্বে থাকেন। যেমন একটি নাম এই মুহূর্তে খেয়াল করছে শিয়ালদাহ চত্বরে জ্যোতিপ্রিয় মল্লিক দায়িত্বে থাকতেন, কিন্তু এবারে প্রথম জ্যোতিপ্রিয় মল্লিক আর নেই, কারণ তিনি এই মুহূর্তে সংশোধনাগারে জেলবন্দী। উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব বা দক্ষিণ চব্বিশ পরগনার নেতৃত্ব তারা শিয়ালদাহে থাকেন। আর অন্যদিকে আরও একটা নজর রাখতে হবে আমাদের নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি, বিভিন্ন স্টেডিয়ামে দূর দূরান্তের জেলার কর্মীরা গত দুদিন ধরেই রয়েছেন, সেখানে আজ সকালবেলা তড়িঘড়ি প্রস্তুতি তৈরি হয়ে ধর্মতলা সরাসরি, সেখান থেকে আমাদের প্রতিনিধি গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে অভিরূপা সাহা রয়েছেন। একবার চলে যাই অভিরূপা, এখনও পর্যন্ত গীতাঞ্জলি স্টেডিয়ামে কোন কোন জেলার কর্মী সমর্থকরা এসেছেন এবং সব মিলিয়ে পরিমাণটা সংখ্যায় কত আনুমানিক, কী ছবি উঠে আসছে শহীদ স্মরণের সমাবেশের দিন সকালে? দেখো সকাল থেকে ইতিমধ্যেই বহু বাস গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে, প্রায় 20 থেকে 22টি বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে, এবং তোমাকে দেখাবো একেবারে সুব্যবস্থাপনা বলা যেতে পারে। প্রত্যেক বছর এই ছবিটাই দক্ষিণ কলকাতার অন্যতম স্টেডিয়াম গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে উঠে আসে। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা এসেছে, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গা থেকে, এবং একেবারে যে এক্সিট গেট রয়েছে সেখান দিয়ে বের করে বহু কর্মী সমর্থকেরা রয়েছেন যারা একেবারে গাইড করে তুলে দিচ্ছেন এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে। এবং প্রত্যেকবার যিনি তদারকির দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ। একটু কথা বলবো সুশান্তদা, প্রত্যেক বছর দেখা যায় আপনি প্রায় দুদিন থেকে গোটা বিষয়টি পরিচালনা করেন, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আপনাকে, কটা বাস ইতিমধ্যেই ছেড়েছে, কোথা কোথা থেকে মানে কর্মীরা এসেছে যদি একটু সবটা বলেন। কর্মীরা প্রধানত এখানে মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসে, প্রায় 22 থেকে 25 হাজার লোক এসেছিলেন, অধিকাংশ লোক বেরিয়ে গেছেন। সকাল থেকে এখন অবধি আমাদের 50টা বাস রোটেশনে এদের ছেড়ে আসছে, রাউন্ড আপ হচ্ছে, এখনও খাওয়া দাওয়া চলছে, কিছু লোক খাওয়ার ওখানে আছে, খেয়ে আমাদের বাসও অপেক্ষা করছে। আমরা আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে সবাইকে মিটিংয়ে পৌঁছে দিতে পারবো। মানে আপনি
বলছেন প্রায় 25,000 লোক এসেছে, প্রত্যেক বছর কি এই সংখ্যক লোকটাই থাকে নাকি এবার আরো বাড়লো? একটু বেশি হয়েছে এবার। এই যে তৃণমূলের ব্যাপক জয়লাভ, সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক, তারপরে মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে আসছে। না না, 21শে জুলাইয়ের তো একটা পরম্পরা থাকে, প্রত্যেক বছরের 21শে জুলাই তারপর আগের বছরের রেকর্ডটাকে ভেঙে দেয়। এবছর বাড়তি পাওনা আমাদের লোকসভা ভোটে নির্বাচনে জয়ের পরে আমরা সেই অর্থে বিজয় উৎসব পালন করতে পারিনি। তা আজকে দলনেত্রী বলেছেন শহীদ স্মরণের সঙ্গে সঙ্গে বিজয় দিবসও পালন করা হবে, তার জন্য কর্মীদের মধ্যে একটু আবেগ অনুভূতি উদ্দীপনা বেশি আছে সভাপতি, সেজন্য লোকটা বেশি এসছে। ধন্যবাদ সুশান্ত দা, আমরা কথা বলছিলাম কাউন্সিলরদের সঙ্গে এবং তোমাকে দেখাবো কর্মী সমর্থকেরা, তারা ধীরে ধীরে বাসে উঠছেন এবং প্রত্যেক বছরের তুলনায় এবছর কর্মী সমর্থকেদের আসার সংখ্যা যথেষ্ট বেড়েছে। যারা বাসে উঠছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যদি সম্ভব হয় বাইরে গিয়ে, তার কারণ প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে প্রত্যেককে সভাস্থলের ধারে কাছের মধ্যে পৌঁছে দেওয়ার একটা টার্গেট আপাততভাবে রাখা হচ্ছে। যারা রয়েছেন বাসে উঠছেন, মূলত দলনেত্রীর কী বার্তা তারা শুনতে চান একটু কথা বলে জানার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ গীতাঞ্জলি স্টেডিয়ামের একেবারে বাইরে এইরকম লাইন দিয়ে একাধিক সরকারি বাস রয়েছে, একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা একটু কথা বলছি, কোথা থেকে এসেছেন আপনি? মালদা থেকে। মালদা থেকে আজকে তো এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, কি শোনার জন্য এতটা মানে আসা, এত দূর থেকে আসা, কতটা আশা রাখছেন? দিদিকে আমরা চাই, তার জন্য আশা। কথা বলুন তো, এই যে লোকসভা নির্বাচনে বিধানসভার উপনির্বাচনে এত ভালো ফল করলো তৃণমূল কংগ্রেস, আজকে তো বিজয় উৎসব। বিজয় উৎসবে সবই দিদির উন্নয়ন, উন্নয়নের জন্যই এতগুলো মানুষ আমরা একে এক জায়গায় সমবেত হয়েছি। আমাদেরকে যে দিদি ডেকেছেন, আমরা দিদির ডাকে চাইছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কি শুনতে চাইছেন? মমতা ব্যানার্জি আমাদেরকে কি বার্তা দেয় সেটাই আমরা শুনবো। আগামী দিনে আপনাদের কাজ করার পথে কতটা সহায়ক হবে বলে মনে হয়? আমি তো আশা করি 100% হবে। 100% কারণ 26শে নির্বাচন রয়েছে আবার। 100% হবে। অভিরূপ, এখান থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো, মালদা থেকে যেহেতু ওনারা এসেছেন কিন্তু সদ্য যে লোকসভা নির্বাচন সেখানে মালদা জেলার 2 আসন মালদা উত্তর মালদা দক্ষিণ তা তৃণমূল কংগ্রেসের দখলে যায়নি একটিও, এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি কর্মীদের মনে আক্ষেপ রয়েছে যে তারা উদ্দীপনা নিয়ে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে এসছেন, সামনে 26শে বিধানসভা, তার আগে মালদায় যেহেতু 24শে, রাজ্য জুড়ে ভালো ফল কিন্তু মালদার ফল ভালো হয়নি, তাই নিয়ে কি বক্তব্য? একদমই, যদি সম্ভব একটু কথা বলে জানার চেষ্টা করবো, একটু কথা বলছি। একদমই, যে প্রশ্ন তুমি করলে মানে সেটা হচ্ছে মালদায় আমরা দেখেছি মালদা উত্তর মালদা দক্ষিণে খুব একটা ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস, ফলে কোথায় কোথায় খামতি ছিল সেগুলো থেকে মানে শিক্ষা নিয়ে আগামী দিনে কাজ করা, এই ব্যাপারগুলো রেকটিফাই করা বা দলনেত্রীর কাছ থেকে এই ধরনের কথাবার্তা শোনার আশা রাখছেন? অবশ্যই আশা রাখছি, আমাদের দলের কোনো খামতি ছিল না। আপনারা কর্মীরা প্রত্যেকে কাজ, কর্মীরাই প্রত্যেকে কাজ করেছি, হয়তো দল দল কোথাও ঘাটতিও করেনি, হয়তো কোথাও ধর্মীয় মেরুকরণ আর কিছু এই কারণে ভোট হয়ে গেছে। আজকের এই সভা থেকে যারা মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকে এসেছে, এমন অনেক জেলা রয়েছে যেখানে বহু বিরোধী দল তাদের প্রত্যাবর্তন ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে, আবার কোথাও দেখা গেছে যে তৃণমূলের ফল কোনো কোনো জেলায় মানে কিছু কিছু অংশে হয়তো ভালো হয়নি, সব মিলিয়ে আপাততভাবে ভালো খারাপ সবটা মিলিয়ে দলনেত্রী কি বার্তা দেয় সেদিকে যেমন নজর রাখছেন এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা? তো একেবারে আজ কি বার্তা দেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে অবশ্যই নজর থাকবে আপাতত। ধন্যবাদ অভিরূপা তোমাকে।